ফ্রেন্ডস, সাতরং চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি একটা ওয়েস্ট থার্মোকলের বক্স দিয়ে আমার উইন্ডো ডেকোরেটিংয়ের একটা জিনিস বানাবো। তো চলো তোমাদেরকে দেখাই এটা বানানোর জন্য কি কি লাগবে। আমি এখানে কিছু মার্বেলের বল নিয়ে নিয়েছি, এখানে কিছু কালারিং রক, এখানে কিছু আমি নিয়েছি সি সেলস, এখানে আছে কিছু আমার টেপ, এখানে কিছু কালারিং টেপ নিয়েছি আর একটা নর্মাল টেপ, আর এখানে একটা আমি গ্লাস নিয়েছি যেটা এখানে একটা হোল করে দিয়েছি। প্লাস্টিক গ্লাসটা এরকম করে নিলাম, দেখতেই পাচ্ছ। এর মধ্যে যেহেতু আমি মাছ রাখবো ওই কারণে ভালো করে প্লাস্টিক দিয়ে কভার করে নিয়েছি সেফটির জন্য, যদি কোনো সময় লিক করে তাহলে। তোমরা এরকম ধরনের টেপ দিয়ে এগুলোকে ধারগুলোকে ডেকোরেট করতে পারো। আর এই যে এই টেপের এইটাই কাজ। আর তোমরা যদি কালারিং স্টোন না নিতে পারো তাহলে নদীর ভিতর যে পাথরগুলো পাওয়া যায়, মানে বালির ভিতর, ওরকম ধরনের পাথরও ব্যবহার করতে পারো। এই ধরনের পাথরও তোমরা কিন্তু নিতে পারো যেটা বলছি। এই কালারিং পাথর আর মার্বেল বলগুলো কিন্তু অপশনাল, তোমরা নাও নিতে পারো কিন্তু নিলে সুন্দর লাগে। গ্লাসটার মধ্যে প্রথমে আমি কিছু মার্বেল বল নিয়ে নিয়েছি, এবার এটা এক কোণায় রাখো। এই দেখো এটা লেয়ার বাই লেয়ার ভালো করে সাজাচ্ছি। দেখো আমাদের সাজানো মোটামুটি কমপ্লিট হতেই চললো। এই দেখো এখান দিয়ে আবার একটু অরেঞ্জ কালারের পাথরের সার্কেল করে দিলাম। তো আমি দেখলাম যে আমার কাছে একটা ঘর ছিল, তো প্লাস্টিকের সেই ঘরটাও আমি এখানে দিয়ে দিলাম। দেখো এবার সাজাচ্ছি। এই দেখো এবার আমি জল ঢালছি। দেখো জলের ভিতরে সাজানোটা আরো সুন্দর লাগছে। আমি এই মাছগুলোই এখন ছাড়বো।
কল বক্সকে রিইউজ করতে পারো। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, আমার ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এইটুকুই, বাই বাই।